হ্যালো ফ্রেন্ডস আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা চিঠি গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব গল্পটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত একের এক প্রশ্নে কি বলেছে মধুসূদন দত্ত কোন কলেজের ছাত্র ছিলেন উত্তর মধুসূদন দত্ত হিন্দু কলেজের ছাত্র ছিলেন একের দুই প্রশ্নে কি বলেছে পদ্মাবতী নাটকে তিনি কোন ছন্দ ব্যবহার করেছিলেন উত্তর পদ্মাবতী নাটকে তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন বা করেছিলেন দুই নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো দুইয়ের এক মাইকেল মধুসূদন দত্ত তার প্রিয় ও পুরাতন বন্ধু গৌড়দাস বসাককে কথা থেকে পাঠ্য চিঠিটি লিখেছিলেন তার যাত্রাপথের বিবরণ পত্রটিতে কিভাবে ধরা পড়েছে আলোচনা করো উত্তর চিঠি গল্পে মাইকেল মধুসূদন দত্ত তার প্রিয় ও পুরাতন বন্ধু গৌড়দাস বসাককে লন্ডন যাওয়ার সময় সিলন নামক জাহাজ থেকে পাঠ্য চিঠিটি লিখেছিলেন যাত্রাপথের বিবরণ দিয়ে এই পত্রটিতে মাইকেলের সৌন্দর্যবোধ ও তীক্ষ্ণ অনুভূতির সুন্দর ছাপ ফুটে উঠেছে যে জাহাজে মধুসূদন ভ্রমণ করছিলেন সেটি রাজপ্রাসাদের মতো জাঁকজমকপূর্ণ ছিল তার সেলুনগুলো রাজপ্রাসাদের সেলুনগুলোর মতো আর কেবিনগুলো ছিল রাজকুমারদের উপযোগী মধুসূদনের মনে হচ্ছিল যেন কোনো এক রূপকথার রাজ্যের মধ্য দিয়ে রাজপ্রাসাদে ভেসে চলেছেন তিনি জাহাজ থেকে দূরবর্তী তীরের দিকে তাকিয়ে তিনি উত্তর আফ্রিকার পর্বতময় উপকূলভূমি দেখতে পাচ্ছিলেন স্পেনের উপকূল ছাড়িয়ে জিব্রাল্টারের দিকে যাওয়ার সময় সমুদ্র অনেকটা শান্ত আর আবহাওয়া বেশ মনোরম ছিল সমুদ্রের শান্ত রূপকে তিনি হুগলি নদীর সাথে তুলনা করেছেন সেখানকার আবহাওয়া ঠান্ডা হবে বলে কবি ভেবেছিলেন কিন্তু তা না হয়ে অনেকটাই আমাদের দেশের নভেম্বর মাসের মতো ছিল মধুসূদনের ইচ্ছে ছিল এই যাত্রাপথের বিস্তারিত বিবরণ ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায় প্রকাশ করবেন তাই সংক্ষেপে তিনি চিঠি শেষ করেছিলেন এভাবে তার পত্রে তার জাহাজযাত্রার চিত্রিত হয়েছে দুইয়ের দুই মধুসূদনের জীবনের উচ্চাসার স্বপ্ন কিভাবে পত্রটিতে প্রকাশ পেয়েছে বিদেশি ভাষা সাহিত্যের প্রতি অনুরাগ প্রদর্শিত হয়ে আসছে কবির জীবনে এর ফলস্বরূপ তিনি সেই দেশের নিকটবর্তী হয়েছেন তিনি স্বপ্ন দেখতেন একদিন লন্ডনে তিনি কবি সমাজে খ্যাতি লাভ করবেন কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হওয়ায় তিনি ব্যারিস্টার হিসেবে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেন তিনি নিজের লক্ষ্যে দৃঢ়ভাবে সংকল্প নিয়েছিলেন তাই তার বন্ধু গৌরদাসকে তিনি বলেন তিনি লন্ডনে গিয়ে নিজের জীবিকা নির্বাহ এবং সম্মান অর্জনে ব্যস্ত হয়ে পড়বেন তাই বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে পারবেন না দুইয়ের তিন বিদেশে পাড়ি জমানোর সময়েও তার নিজের দেশের কথা কিভাবে পত্র লেখকের মনে এসেছে উত্তর মাইকেল মধুসূদন দত্ত রচিত চিঠি গল্পে দেখা যায় মধুসূদন দত্তের উচ্চাশা ও বিদেশের মাটিতে প্রতিষ্ঠা লাভের স্বপ্ন থাকলেও নিজের দেশের প্রতি তার ভালোবাসা ছিল অকৃত্রিম ও চিরন্তন তাই বিদেশে পাড়ি জমানোর সময় তিনি বারবার নিজের দেশের কথা স্মরণ করেছেন যাত্রাপথের সুনিপুণ বর্ণনা তিনি ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায় দিতে চান এই বর্ণনা হবে সুদীর্ঘ ও বিস্তারিত আসলে তিনি সৃষ্টির ভাবনায় নিজের দেশের কথা মনে রেখেছেন কতদিন আগে কলকাতায় ছিলেন তাও স্পষ্ট করে বলেছেন জাহাজে থাকার সময় যদি আধা ডজনখানেক দেশের লোক থাকতো তবে তিনি একটি গোষ্ঠী গড়ে তুলতেন এটিও জানিয়েছেন বন্ধুর কাছে হরির কথাও জানতে চেয়েছেন জিবরালটার বর্ণনায় বলেছেন এখানকার সমুদ্র যেন কলকাতার হুগলি নদীর মতো বেশ শান্ত এখানকার আবহাওয়া আমাদের দেশের নভেম্বর মাসের মাঝামাঝি যেমন হয় তেমনি নাতিশীতোষ্ণ এভাবে মাইকেল মধুসূদন দত্ত যাত্রাপথে একাধিকবার নানা প্রসঙ্গে নিজের দেশের কথা মনে করেছেন দুই এর চার এ কথা যেন আমার বিশ্বাস হচ্ছে না কোন কথা সে কথাকে বক্তার অবিশ্বাস্য বলে মনে হচ্ছে কেন উত্তর মাইকেল মধুসূদন দত্ত রচিত চিঠি গল্পে দেখা যায় মধুসূদন দত্ত তার শৈশবকাল থেকে লন্ডন সম্পর্কে যেসব চিন্তা ভাবনা করে এসেছিলেন হলে বাস্তবে তিনি যখন সেই দেশের নিকটবর্তী হয়েছেন তখন স্বভাবতই ভাবপ্রবণ হয়ে পড়েছেন এই কথাটি যেন তার বিশ্বাস হচ্ছে না মানুষের দীর্ঘদিনের কোনো স্বপ্ন যখন সত্যি হয় তখন প্রথমে তা অবিশ্বাস্য বলেই মনে হয় বিদেশ যাত্রার কথা বক্তার অবিশ্বাস্য বলে মনে হচ্ছে তার কারণ তিনি বিদেশ যাত্রা নিয়ে প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী ছিলেন ছেলেবেলা থেকে মাইকেল মধুসূদন দত্তের স্বপ্ন ছিল তার প্রিয় কবি মিল্টনের দেশে যাওয়ার ভূমধ্য সাগরের ওপর দিয়ে শিলন জাহাজে চড়ে তিনি যখন ইংল্যান্ডের দিকে এগিয়ে চলেছিলেন তখন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার এতদিনের স্বপ্ন সফল হতে চলেছে দুইয়ের পাঁচ প্রিয় বন্ধুর সঙ্গে হৃদ্যতার ছবি পত্রটিতে কিভাবে ফুটে উঠেছে তা প্রাসঙ্গিক উদ্ধৃতি সহ আলোচনা করো উত্তর মানুষে মানুষের হৃদ্যতার ছবি তাদের কথাবার্তা ও আলাপ আলোচনায় স্পষ্ট হয় মধুসূদন দত্ত বন্ধুকে চিঠি লিখেছেন সেই আলাপের ঢঙে বন্ধুর সঙ্গে কেবল কেজ কথার সম্পর্ক নয় তার সঙ্গে থাকে আন্তরিকতা ব্যক্তিগত উৎসাহ ও পরিমিতিবোধ সেখানে তাদের রুচিবোধ ফুটে ওঠে সেই দিকটি গৌরদাস বসাককে লেখা মধুসূদন দত্তের চিঠিতে স্পষ্ট জাহাজযাত্রার বিষণ্ণ ব্যাপার তুলে ধরার আগে সকৌতুকে তিনি তাই লেখেন ধৈর্য ধরো বন্ধু ধারণ কর ধৈর্য এই সমস্ত ক্ষেত্রে হৃদয়তার পরিচয় বহন করে আবার তিনি বলেন লন্ডনে পৌঁছানোর পর তিনি ঠিকানা দিলে তবেই যেন চিঠি লেখা হয় তখন অনবরত পত্রাঘাত করা সম্ভব হবে সঙ্গে নিজের কর্তব্যকর্ম সম্পর্কে উল্লেখ করে বন্ধুকে বলেন সেখানে গিয়ে তিনি নিজে বন্ধুদের জন্য বেশি সময় খরচ করতে পারবেন না এই সব কথা কেবলমাত্র পরম বন্ধুকেই বলা যায় আর এখানেই মধুসূদন দত্তের সঙ্গে তার প্রিয় বন্ধুর গৌরদাস বসাকের হৃদ্যতার ছবি ফুটে উঠেছে দুইয়ের ছয় রাজনারায়ণ বসুকের লেখাপত্রে লেখক তার এই প্রিয় বন্ধুটির কাছে কোন আবেদন জানিয়েছেন উত্তর মাইকেল মধুসূদন দত্ত রচিত চিঠি গল্পে বন্ধু রাজনারায়ণ বসুকের লেখা চিঠিতে মধুসূদন দত্ত তার মেঘনাথ বোধ কাব্য সম্পর্কে জানিয়েছেন একই সঙ্গে তিনি জানিয়েছেন কাব্যটি খুব জনপ্রিয় হচ্ছে মিল্টনের চেয়ে উৎকৃষ্টতর বলে অনেকে প্রশংসা করলেও সেটি তিনি তা মানেন না এটিও বলেছেন তবে কাব্য সম্পর্কে যে যাই বলুক রাজনারায়ণের খোলা মেলা অভিমত তার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য তিনি বন্ধুকে বলেন তার স্ত্রী যাতে বইটি পড়তে পারে তার ব্যবস্থা করে দেওয়া উচিত সুতরাং চিঠিতে এ কথায় স্পষ্ট যে মধুসূদন দত্ত তার কাব্য বিষয়েই বন্ধু রাজনারায়ণ বসুকে যাবতীয় আবেদন জানিয়েছেন এবং তার মতামত প্রত্যাশা করেছেন দুইয়ের সাথ এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে কোন কাব্যের কথা বলা হয়েছে সে কাব্যের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে লেখক কোন কোন প্রসঙ্গের অবতারণা করেছেন উত্তর মাইকেল মধুসূদন দত্ত রচিত চিঠি গল্পে উদ্ধৃতাংশটির মাধ্যমে পত্র লেখক মধুসূদন দত্ত তার মেঘনাদবোধ কাব্য এর কথা বলেছেন এই কাব্যের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে তিনি দেশি বিদেশি একাধিক কবি ও কাব্যের কথা বলেছেন বিদেশি কবি মিল্টন ভার্জিল ও তাসের প্রসঙ্গ সেক্ষেত্রে উঠে এসেছে আর সেই সঙ্গে দেশি কবি কালিদাসের প্রসঙ্গ এনেছেন মিল্টনও তার কাব্য প্যারাডাইস লস্টের প্রসঙ্গ টেনে বলেছেন মিল্টনের সঙ্গে তুলনায় তার কাব্য উৎকৃষ্টতর নয় কারণ মিল্টনের কাব্য স্বর্গীয় তবে ভার্জিল তাসর কিংবা কালিদাসের সমতুল্য হওয়া অসম্ভব নয় কবির নিজের কথায় অনেকে বলেছেন এটি কালিদাসের কাছাকাছি এ কথায় আমার কোনো আপত্তি নেই ভার্জিল কালিদাস বা তাসর সমতুল্য হওয়া আমি অসম্ভব বলে মনে করি নে তারা যদিও কীর্তিমান তবুও তারা নস্বর পৃথিবীর কবি কিন্তু মিল্টন স্বর্গীয় তিনি এও শুনেছেন যে অনেক হিন্দু মহিলা বইটি পড়ে কেঁদে বুক ভাসাচ্ছেন তাই বন্ধু গৌরদাস বসাকের স্ত্রীও যাতে বইটি পড়তে পারেন সে ব্যাপারে ব্যবস্থা করার পরামর্শও তিনি বন্ধুকে দিয়েছেন যদিও মধুসূদন দত্ত তার বন্ধুর উদ্দেশ্যে বলেছেন হাজার হাজার জয়ধনির থেকেও তার বন্ধুর অভিমত তার কাছে অনেক নির্ভরযোগ্য দুইয়ের আট প্রিয় বন্ধুর প্রতি সর্বোপরি সাহিত্যের প্রতি গভীর অনুরাগের যে পরিচয় রাজনারায়ণ বসুকে লেখাপত্রটিতে পাওয়া যায় তা বিশ্লেষণ করো উত্তর মাইকেল মধুসূদন দত্ত রচিত চিঠি গল্পে প্রিয় বন্ধু রাজনারায়ণ বসু ও তার সাহিত্যের প্রতি গভীর অনুরাগের প্রসঙ্গে মাইকেল বলেছেন তার কাছ থেকে তিনি মেঘনাথ বোধ কাব্য সম্পর্কে জানতে আগ্রহী তিনি তার রায় জানার জন্য অপেক্ষা করছেন একই সঙ্গে মেঘনাথ বোধ কাব্য সম্পর্কে অনেকের সমালোচনার চেয়ে রাজনারায়ণ বসুর অভিমত তার কাছে যে অতি গুরুত্বপূর্ণ সে কথাও জানিয়েছেন মেঘনাথকে বোধ করতে গিয়ে তাকে অনেক অশ্রুপাতও করতে হয়েছে সে কথা জানিয়েই বলেছেন তোমার যা মনে হয়েছে তুমি তা লিখে জানাবেই এরকম হাজার হাজার মানুষের জয়ধনীর চেয়ে তোমার অভিমত অনেক নির্ভরযোগ্য অনেক হিন্দু মহিলা কাব্যটি পড়েছেন শুনে তিনি বন্ধুকে বলেছেন তার স্ত্রীও যাতে সেটি পড়তে পারে তার ব্যবস্থা করাও বন্ধুর কর্তব্য সঙ্গে বন্ধুর সমালোচনা প্রসঙ্গে তারা আন্তরিকভাবে প্রকাশ করে বলেছেন যে তিনি রাজনারায়ণ বসুর অকপট বক্তব্যের সর্বশ্রেষ্ঠ অনুরাগী এছাড়াও আলোচনা প্রসঙ্গে কবি মিল্টন ভার্জিল তাসো কালিদাস প্রমুখ বিশ্ববিখ্যাত কবির নাম উঠে এসেছে এর থেকেই সাহিত্যের প্রতি কবির অনুরাগের পরিচয় পাওয়া যায় এর নয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিন নভেম্বর আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দের লেখা মধুসূদনের চিঠিটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো উত্তর মাইকেল মধুসূদন দত্ত রচিত চিঠি গল্পে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দের তিন নভেম্বর বিদ্যাসাগরকের লেখা চিঠিতে মধুসূদন দত্ত তার লন্ডনে যাওয়ার কারণ উল্লেখ করে তার বিষয় আশয়ের দেখভাল করা সম্পর্কে গভীর কৃতজ্ঞতার কথা বলেছেন একই সঙ্গে লন্ডনে গিয়ে তাকে যেন কোনো নতুন বিপদের মধ্যে না পড়তে হয় সে দিকটি দেখারও অনুরোধ করেছেন এরপর তিনি সেখানকার জলবায়ু ও আবহাওয়া বিষয়ক তথ্য দিয়ে সেখানে কিভাবে আছেন তাও বলেছেন ঠান্ডার বিষয়ে বলেছেন এ ঠান্ডার চেয়ে সেখানে ছয় গুণ বেশি শীত ভারতচন্দ্রের লেখার উদ্ধৃতি দিয়ে তিনি ইউরোপের প্রচন্ড শীতের উল্লেখ করেছেন তিনি যে ফ্রেঞ্চ ইতালিয়ান জার্মানি প্রভৃতি ভাষা শিখেছেন তাও বলেছেন অর্থাৎ মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে লেখা চিঠিতে তার সম্পত্তি উদ্ধার দেখভাল ও তাকে সাহায্য করার কথা এবং প্রবাসে বসবাস করার কথা জানিয়েছেন দুইয়ের দশ লেখা লেখাপত্রটিতে মধুসূদনের জীবনে তার ভূমিকায় যে আভাস মেলে তা বিশদভাবে আলোচনা করো উত্তর মাইকেল মধুসূদন দত্ত রচিত চিঠি গল্পে বিদ্যাসাগরকের লেখা চিঠিতে মধুসূদন তার ব্যক্তিগত জীবনের ওপর বিদ্যাসাগরের গভীর প্রভাবের কথা বলেছেন আমরা জানি মধুসূদন দত্ত ব্যক্তি জীবনে ব্যাপারোয়াভাবে খরচ করতেন তারপর তার বাবা তাকে সম্পত্তিচ্যুত করেন এই অবস্থায় তাকে সংকটে পড়তে হয় এ সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে উদ্ধার করেন তিনি একা লন্ডনে যাবেন তাই তার বিষয় সম্পত্তি দেখাশোনার দায়িত্ব তিনি বিদ্যাসাগরকেই দিতে চান আন্তরিক কৃতজ্ঞতায় নিজের ওপর তার সার্বিক ভূমিকার কথা স্বীকার করে মধুসূদন কবিতায় বলেন যে ঝাঁ ক্ষুদ্ধ জলরাশি থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন আবার গিয়ে সেই বিপদে না পড়ি আপনি তা দেখবেন এর থেকে বোঝা যায় ব্যাপরোয়া ও বে হিসাবি মধুসূদন দত্ত তার আর্থিক দায়ভার ও যাবতীয় বিষয় সম্পত্তি বিদ্যাসাগরের হাতে সমর্পণ করে নিশ্চিন্ত থেকেছেন